আসসালামু আলাইকুম। সুখবর দিতে ভালোই লাগে, কারণ 4-5 মাস যাবত এত যুদ্ধ করে আসছি, সেটার ফল আজকে পেলাম আলহামদুলিল্লাহ। আপনারা হয়তোবা অনেকেই অনেকের নিউজ চ্যানেল থেকে শুনে গেছেন, ইতালির 2023-এর 1,36,000 যে ফুলুসির ক্লিক ডের ঘোষণার অপেক্ষায় ছিলাম, সেই ক্লিক ডের ঘোষণা কিন্তু হয়ে গেছে অলরেডি। তো আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি ডিসেম্বরের 2 তারিখে নন সিজনাল ভিসার ক্লিক ডে। আমরা ডিসেম্বরের 2 তারিখ সকাল 9টা থেকে আমরা নন সিজনাল ভিসার আবেদন করতে পারবো। এবং সিজনাল ভিসার ক্লিক ডে কবে এই বিষয়ে অনেকে প্রশ্ন করতেছেন, সিজনাল ভিসার ক্লিক ডে 12ই ডিসেম্বর সকাল 9টা থেকে। তো এই বিষয়টা নিয়ে হয়তোবা আমি একটা ছোট করে পোস্ট করছিলাম, সেখানে ক্লিয়ার কিছু আপনাদের বলতে পারিনি বা বোঝাতে পারিনি। এখন আমি মাত্র কাজ থেকে আসলাম, আবার চলে যাব, মাত্র 30 মিনিট সময় পেলাম, এর ভিতরে আপনাদেরকে একটা ছোট করে ভিডিও দেওয়ার চেষ্টা করলাম। তো আপনারা আশা করি ক্লিয়ার যে 2ই ডিসেম্বর নন সিজনাল ভিসার ক্লিক ডের আবেদন শুরু হবে সকাল 9টা থেকে, এবং 12ই ডিসেম্বর সিজনাল ভিসার জন্য আপনারা আবেদন করতে পারবেন। এখন আপনাদেরকে অনেকেই হয়তোবা এরকম ধরনের কিছু বলবে, আসলে হাস্যকর বলতে হয়, অনেকে বলতেছে যে ফেব্রুয়ারি মাসের ক্লিক ডে নাকি আগেই নিয়ে আসছে। মানে না, এটা তো ইতালির পত্রিকায় আরও আগেই তারা বলে দিছে যে ক্লিক ডে 2023-এর গ্যাজেট প্রকাশ হবার 60 দিন পর বা 70তম দিন পর, বা তারা ক্লিয়ারভাবে এরকম বলে দিছে 2023-এর 1,36,000-এর যে ক্লিক ডে এটা অবশ্যই 2023-এর ডিসেম্বরের ভিতরেই হবে, এই বিষয়টা কিন্তু তারা বলছে। আপনারা যারা আমার সবসময় নিয়মিত ভিডিও দেখেন, আপনারা হয়তো বা শুনে আসছেন বা শুনছেন, আমি প্রতিটা ভিডিওতে বলছি, এখনও ভিডিও দেওয়া আছে, একটু দেখে আসেন। তো যাই হোক, কে কী বলছে সেটা দেখার বিষয় না, আপনাদের কাছে এখন একটু কথা বলি, অনুরোধ করব। হয়তোবা যারা উল্টাপাল্টা কমেন্ট করছিলেন তারা হয়তোবা এখন ব্লক লিস্টে আছেন, আপনারা হয়তোবা ভিডিওটা দেখতে পারবেন না, তবে পরবর্তীতে যারা দেখবেন আপনাদেরকে একটু বলি যে দেখেন, কোনো বিষয়ে কাউকে বলার আগে আগে সেটার প্রমাণ নেবেন, তারপর তাকে এসে কমেন্টে গালাগালি করবেন। এই যে এতদিন বলে আসছি ভাই ডিসেম্বরের আগেই হবে, ডিসেম্বরের আগেই হবে, অক্টোবর সেপ্টেম্বর নভেম্বর হতে পারে, যা হবে ডিসেম্বরের আগে হবে, কিন্তু আপনারা এটা মানেন নাই। আপনারা অনেকে গালাগালি করছেন, বলছেন ভাই 23-এ তো 27 মার্চে একবার ক্লিক ডে হয়েছে, আবারও হবে না। তো যাই হোক, এইসব বিষয় বাদ, এখন আপনাদের নতুন ফুলুসির যেই ক্লিক ডে, এখানে কিন্তু আপনারা আরও একটা প্রশ্ন করতেছেন যে ভাই মাঝখানে হয়তোবা আমরা শুনছি সিজনাল এবং নন সিজনাল ভিসা, কিন্তু 4ই ডিসেম্বর নাকি আরও একটা ক্লিক ডে আছে, সেই বিষয়ে বিস্তারিত একটু বলবেন। তো এই বিষয়ে বিস্তারিত বলতে গেলে আমি আজকে সন্ধ্যায় আবারও ভিডিও দিব, সেখানে এই বিষয়ে বিস্তারিত দিব, এখন আমার হাতে সময় খুবই কম, ছোট করে আপনাদেরকে জানিয়ে দিলাম। এবং আপনাদের এই ক্লিক ডের সুখবর আছে বলতে যেটা বলছিলাম আজকে থাম্বেলে, নতুন করে কিছু সুখবর আছে, এই বিষয়ে ছোট করে একটু বলে দিই। যারা এই বছর সিজনাল ভিসায় আবেদন করবেন, আপনারা জানেন যে টোটাল 1,36,000 কোঠা, এর ভিতরে কিন্তু সিজনাল ভিসার 52,000 কত যেন, এবং নন সিজনাল ভিসার আমার সঠিক খেয়াল নেই, আমার আগের ভিডিওগুলোতে দেওয়া আছে, প্রায় কিন্তু সিজনাল এবং নন সিজনাল ভিসায় 50-50 বলা যায়। কিন্তু পিছনের দিক যদি আমরা দেখছি, অনেকে এই প্রশ্নগুলো করেন ভাই সিজনালে আবেদন করলে ভিসা হওয়ার সম্ভাবনা বেশি না নন সিজনালে, আমরা কিন্তু পিছনে বলে আসছিলাম নন সিজনাল বা সিজনালেই বেশি বলছি যে আবেদন করেন মানে এগ্রিকালচারে, কিন্তু এই বছর কিন্তু আমরা নন সিজনালেও বলতেছি, কারণ নন সিজনালে কিন্তু এই বছর কোঠা অনেক, এবার আগের তুলনায় কিন্তু কোঠা মোটামুটি অনেক বেশি, এবং নন সিজনালে একটা দিক আমরা আশা করতে পারি যে আবেদনের সময়গুলো যদি ভালো হয় নন সিজনালে ভিসাগুলো খুব দ্রুত পেয়ে যায়, এবং নন সিজনালে তো অবশ্যই ভালো যেহেতু স্পন্সর ভিসা আসার পরে আপনারা বৈধ, তবে এই বছর আপনারা চাইলে নন সিজনাল আবেদন করতে পারেন। তবে যে সুসংবাদটা দিতে চাইছিলাম সেটা নন সিজনালের জন্য না, সেটা হলো এগ্রিকালচারের জন্য। সুসংবাদটা কি, আপনারা হয়তো পিছনে 27 মার্চে দেখছেন যে আবেদন করার পরে কিন্তু ইতালিতে আবারও 40,000 কোঠা বাড়াই দিছে, যার কারণে 27 মার্চের আন্ডারে যারা নুলুস্থা পায়নি তারা কিন্তু পরবর্তীতে এই নুলুস্থাগুলো পাইছে, এই যে 40শে মার্চে সরি 40,000 কোঠায় যেই আবেদন আপনাদের সুযোগ ছিল, সরকার বাড়াইছিল, সেখানে কিন্তু অনেকেই নুলুস্থা পাইছে। এখানে কিন্তু আমরা এক্সট্রা একটা আসলে সুসংবাদ বলি বা আমাদের জন্য একটা সুখবর বলি, ভালো কিছু আমরা পাইছি এই 40,000 কোঠার ভিতরে। তো এই যে সামনে যে এই 2ই ডিসেম্বর বা 12ই ডিসেম্বর আবেদন হবে, 12ই ডিসেম্বর হবে সিজনাল ভিসার আবেদন, সেখানে কিন্তু আপনারা আবেদন করলে যেই কোঠা বরাদ্দ করা আছে সেই কোঠার ভিতরে আশা করি প্রথম 20-60 দিনের ভিতরে নুলুস্থা দিয়ে দিবে, পরবর্তীতে সরকার আরও কোঠা বাড়ানোর সম্ভাবনা আছে। কেন সম্ভাবনা আছে বললাম, খাতা কলমে লিখে রাখলাম, খাতা কলমে লিখে রাখেন আপনারা এই কথাটা, পরবর্তীতে দেখবেন এটা কতটুকু সত্য হয় মিথ্যা হয়। পরবর্তীতে কোঠা বাড়ানোর সম্ভাবনা আছে কেন বললাম, ইতালিতে শ্রমিকের প্রয়োজন 8,00,000+,
এই 2025 সালের মধ্যে, কিন্তু সেখানে কিন্তু মাত্র 4,52,000 ফুলুসির বা গ্যাজেট প্রকাশ করছে, বাকিগুলো কিন্তু প্রকাশ করেনি। বাকিগুলো কিভাবে প্রকাশ করবে জানেন? এই যে যে আপনারা আবেদন করবেন, আবেদন করার তারা একটা সংখ্যা দেখবে কিরকম আবেদন হয়েছে, তখন তারা কি এই যে 40,000 কোঠা বাড়াইছে সেম এইভাবেই তারা দেখবেন সিজনাল ভিসায় আবেদন করার পরে। পরবর্তীতে যদি আবেদনের বেশি পড়ে তখন দেখবেন তারা আবারও নতুন করে 40,000 কোঠা বা 20,000 বা 50,000 60,000 এরকম বাড়াই দিবে, সেটা বরাদ্দ করবে সিজনাল ভিসায়, নন সিজনাল ভিসার জন্য না। কারণ ইতালিতে শ্রমিকের প্রয়োজন সিজনাল ভিসায়, মানে এগ্রিকালচার ভিসায়, নন সিজনালে অতটা প্রয়োজন পড়ে না। কারণ নন সিজনালে আসার পরে এক একজনে এক একজনের মতো কাজ করে, কিন্তু সিজনালে আসার পরে এটা কোম্পানির বাধ্যতামূলক কাজ করতে হয়, যদিও আমরা করি না, এটাই হলো আমাদের কথা। তো আশা করি আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকেই বলবো, আমি আপনাদের সবসময় বলি ভাই, আমাকে আপনাকে আমাকে ভালোবাসার দরকার নেই, আপনারা আমার ভিডিও দেখেন কেন, আমি কি কথাটা বলি, কথাটার সাথে আপনারা মিল পান কিনা সেটার প্রমাণ নেন। এই যে দেখেন 27 মার্চে যখন আবেদন করছিল তখন কিন্তু অনেকে বলছিল 10 তারিখের পরে আর নুরুস্ত হবে না, কিন্তু সেখানে আমি মনে হয় যে আমি একাই বলছিলাম 10 তারিখের পরে নুরুস্ত হবে, সেটার প্রমাণ কিন্তু আপনারা পাইছেন, কিন্তু তখন আপনারা কোনো কথা বলেননি। এই যে 2023-এর ক্লিক ডেনিয়া, আমার মনে হয় ইতালির প্রায় 99% বলগারি বলছে ক্লিক হবে না। এই কয়দিন আগেও যে আপনার ইতালি সরকার একটা ঘোষণা দিছিল যে খুব দ্রুতই গ্যাজেট প্রকাশ হবে, সেটা নিয়েও তারা বলছে যে এটা আমরা নাকি বুঝি নেই, তারাই অনেক বুঝে গেছে, এটা নাকি সাধারণ, এটা নিয়ে এখন আলোচনা করবে, সব কিছু করবে, তারপর আস্তে আস্তে সেই ফেব্রুয়ারি মাস। তো আমি কিন্তু বলছিলাম খুব শীঘ্রই চলে আসবে। তো আশা করি আপনারা কথার কাজের সাথে মিল পাইছেন বা ইনশাল্লাহ ভবিষ্যতে পাবেন। তো এই দিক বিবেচনা করেই সাপোর্টগুলো করে যাবেন ইনশাল্লাহ, আপনাদের সাপোর্ট চাই এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আপনাদেরকে সঠিক নিউজগুলো দেওয়ার চেষ্টা করব। তো আজকে আর ভিডিওতে বেশি কথা বলতে পারলাম না, ইনশাল্লাহ আজকে সন্ধ্যায় লাইভে আসবো বাংলাদেশ টাইম রাত 11টার দিকে। যারা লাইনে থাকবেন ইনশাল্লাহ চেষ্টা করবেন সরাসরি যোগাযোগ করার জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে রাত 11টা থেকে 11:30টার ভিতরে লাইভে আসবো ফেসবুক পেজে। যারা আমার ফেসবুক পেজে নেই, ফেসবুকে গিয়ে কাজী কাউসার লিখে সার্চ করেন, সেখানে প্রায় 32,000 ফলোয়ার আছে। আমি এটা বলে দিলাম এই জন্য যে আপনারা চিনতে বা বুঝতে সহজ হবে। ফেসবুক পেজে গিয়ে আপনারা লাইক দিয়ে রাখেন, ইনশাল্লাহ আজকে রাত 11টা কি 11:30টার দিকে আপনারা সেখানে লাইভে সরাসরি প্রশ্ন করতে পারবেন, এবং যারা আবেদন করতে চাচ্ছেন তারাও আজকের লাইভে জয়েন হবেন, আপনাদের জন্য কথা আছে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।